एक्सम गाइड प्रिय नवम श्रेणी शिक्षार्थी बंधुरा आज ये भिडियो तुम्हारे जो बोर्डे देवा एक्टिविटी टास्क अर्थात हिस्ट्री मॉडल एक्टिविटी टास्कर पार्ट थ्री प्रश्न और उत्तर नहीं आलोचना करब। बंधुरा तुम्हरा अवश्य खाता एवं कलम नहीं रेडी हो जाओ एवं प्रत्येक प्रश्न उत्तर तुम्हरा पॉइंट टू पॉइंट वीडियो थेके लिखे नाओ। आमी वीडियो टीते प्रत्येक उत्तर एकेबारे परीक्षित 100% परीक्षित एवं सठिक उत्तर किन्तु लिखे दिए तुम्हरा अवश्य ये प्रश्नगुलो लिखे नेबे एवं जखन स्कूल खुलबे अवश्य ये प्रश्नगुलोर उत्तर तुम्हादेर जमा दीते हबे। ताहले जे प्रश्नगुलो माने पार्ट थ्री ते जे प्रश्नगुलिर उत्तर तुम्हादे लिखते हबे सेगुलो आगे देखे नाओ तारपर उत्तरगुलो देखे नेबे एवं खाताय लिखे नेबे। दुई थेके तीनटी वाक्य उत्तर एकेर क यंग इताली ख जोलभेराइन ग रिसोर्जिमेंटो घ घेटो उम्मते आछे फैक्टरी प्रथा। एबार दुई नम्बरे जे प्रश्न देखो दुई नम्बरे बा दुई दागे जे कोश्चेन आछे क स्तम्भेर साथे ख स्तम्भ मिलाते हबे एवं तीन दागेर जे कोश्चेन सात थेके आठटी वाक्य उत्तर दिते हबे। एक माने एक बोलते क वैज्ञानिक यंत्रपातिर आविष्कारेर संगे इंग्लैंडेर शिल्प विप्लबेर सम्पर्क विश्लेषण करो। ख औपनिवेशिक शक्तिगुलो क्यों चीन और आफ्रिका के व्यवच्छेद करते चेयेछिलो। बंधुरा उत्तरगुलो देखे नेवार आगे जारा एखोनो पर्यन्त चैनलटी सबस्क्राइब करनि अवश्य चैनलटी सबस्क्राइब करे नियो आर जारा इतिमध्ये चैनलटी सबस्क्राइब करे नियेछो तादेरके असंख्य धन्यवाद जानाय। एबार तोमरा उत्तरगुलो देखे नाओ ओ खाताय लिखे नाओ। एकेर क दो तीनटी वाक्य उत्तर दिते हबे। यंग इताली 1831 ख्रीष्टाब्दे इताली जातीयतावादी नेता जोसेफ मैचिनी इटालीबासीके जातीयताबोधे उद्बुद्ध करार लक्ष्य निये यंग इताली दलेर प्रतिष्ठा करें। एबार आसछे यंग इताली दलेर लक्ष्य। यंग इताली दलटी गड़े तोलार पेछने मैचिनीर लक्ष्य छिल एक इतालीर ऐक्येर ब्यापारे सारा देशे जनमत गड़े तोला। दुई देशेर युव समाजके एई दलेर सदस्य करे जातीय चेतना जागृत करा। तीन आत्मत्याग ओ देश प्रेमेर माध्यमे इतालीर मुक्ति साधन करा। चार अस्ट्रियार प्रभाव मुक्त करे प्रजातान्त्रिक इताली गठन करा। एबार आसि ख एर प्रश्न जोलभेराइन एकेर ख जोलभेराइन অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে 1819 খ্রিস্টাব্দে রাশিয়ার নেতৃত্বে গড়ে ওঠা জার্মান রাষ্ট্রসমূহের শুল্ক সমবায়কে বলা হয় জোলভেরাইন। এবার দেখে নাও জোলভেরাইনের উদ্দেশ্য। এক সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অন্তঃশুল্ক বিলুপ্ত করা। দুই অবাধ বাণিজ্যের প্রবর্তন করে অর্থনীতির উন্নতি ঘটানো। তিন জার্মান রাজ্যগুলির বাণিজ্যিক বাধা দূর করে বাণিজ্যের প্রসার ঘটানো। চার গোটা জার্মান ভূখণ্ডে এক শুল্ক নীতি প্রবর্তন করে জার্মানিকে অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ করা। জার্মানিকে অর্থনৈতিকভাবে ঐক্যবদ্ধ করা। এবার আসি গ এর প্রশ্ন। একের গ রিসর্জিমেন্টো। রিসর্জিমেন্টো কথাটির বাংলায় প্রতিশব্দ পুনর্জন্ম অথবা পুনর্জাগরণ। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইতালিতে যে জাতীয় ঐক্য আন্দোলনের সূচনা হয় তাকে সার্বিকভাবে রিসর্জিমেন্টো বলা হয়। এইবার তোমরা লিখে নেবে রিসর্জিমেন্টোর লক্ষ্য। এই নবজাগরণের লক্ষ্য ছিল বিদেশি শাসনের উচ্ছেদ করে ইতালিকে ঐক্যবদ্ধ করা ও ইতালির রীত মর্যাদা পুনরুদ্ধার করা। এবার আসি ঘ ঘেটো। ঘেটো হলো একটি বসতি এলাকা যেখানে কোনো একটি সংখ্যালঘু সম্প্রদায় আইনগতভাবে আর্থসামাজিক চাপ দিয়ে বসবাস করতে দেওয়া। এখানে সংখ্যালঘু সম্প্রদায়কে আইনগতভাবে
আর্থসামাজিক চাপ দিয়ে বসবাস করতে দেওয়া হয়। আবার বলি, ঘেটো হলো একটি বসতি এলাকা যেখানে কোনো একটি সংখ্যালঘু সম্প্রদায়কে আইনগতভাবে আর্থসামাজিক চাপ দিয়ে বসবাস করতে দেওয়া হয়। অর্থাৎ বলা যেতে পারে, একটি নির্দিষ্ট অঞ্চলে কোনো একটি সম্প্রদায়কে আলাদাভাবে সীমাবদ্ধ করে যেখানে রাখা হতো সেই অঞ্চলকে ঘেটো বলা হতো। ঘেটো শব্দটি ইতালির ভেনিসে প্রথম ব্যবহার করা হয়। এবার উম্মদাগ বা উম্মদাগ, ফ্যাক্টরি প্রথা। শিল্প বিপ্লবের সুবাদে ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথার উদ্ভব ঘটে। উদ্যোগপতি বা শিল্পপতি যখন কুটির শিল্পভিত্তিক উৎপাদন প্রক্রিয়ার সমগ্র অংশকে একই ছাদের নিচে উপস্থাপিত করেন এবং মজুরির বিনিময়ে শ্রমিক নিয়োগ করে যন্ত্রপাতির সাহায্যে বৃহদায়তন উৎপাদনের ব্যবস্থা করেন, তখন তা কারখানা ব্যবস্থা বা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিতি পায়। কারখানা প্রথার একটি বিশেষ বৈশিষ্ট্য হল শ্রম বিভাজন প্রথা। এবার দুই দাগের প্রশ্নে আসি। ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। বন্ধুরা, আমি এই স্তম্ভ মেলানোটা একবার সরাসরি উত্তর করে দিয়েছি, পাশাপাশি প্রত্যেকটি প্রশ্নের উত্তর করে দিয়েছি। যেমন মেটানিক ব্যবস্থা, উত্তর হবে ডি, একবারে সোজাসুজি উত্তর করে দিয়েছি, ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। এবার আসি দুই, বিসমার্ক, উত্তর হবে সি, একবার দেখো সোজাই লিখে দিয়েছি, রক্ত ও লৌহ নীতি। এবার আসি যার দ্বিতীয় আলেকজান্ডার, উত্তর হবে এ, ভূমিদাসদের মুক্তিদান। এবার আসি মার্ক্স ও এঙ্গেলস, উত্তর হবে ই, কমিউনিস্ট ম্যানিফেস্টো। এবার আসি প্রুডো, এর উত্তর হবে বি, নৈরাজ্যবাদী। প্রুডো বা প্রুধো, নৈরাজ্যবাদী। এবার আসি তিনের ক, তিনের কয়ের প্রশ্নটাই কি আছে দেখে নিই, তারপর তোমাদের সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব বা প্রশ্নটা তোমরা দেখে নেবে এবং উত্তরটা খাতায় সুন্দর করে কিন্তু লিখে নেবে। বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। প্রথমে আসি ভূমিকা। অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডেই প্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল। নানা বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কার এবং উৎপাদন ক্ষেত্রে তা ব্যবহারের ফলে শিল্পজাত পণ্যের পরিমাণ ও গুণগত মানের ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা দেয়, ফলে শিল্প বিপ্লব সংঘটিত হয়। এবার আসি বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার। শিল্প বিপ্লবের একটি বিশেষ দিক হলো বা দিক ছিল প্রযুক্তিগত বা বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার। বিভিন্ন আবিষ্কারের ফলে যন্ত্রশিল্পের ক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধিত হয় এবং যন্ত্রশিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লবের প্রভাব প্রথম পরিলক্ষিত হয়। যেমন এক, বস্ত্রশিল্প। 1733 খ্রিস্টাব্দ থেকে 1785 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে জেমস হারগিভস, স্যামুয়েল ক্রম্পটন, এডমন্ড কার্টরাইটের বিভিন্ন আবিষ্কারের ফলে সুতো কাটা এবং বোনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটে। এবার আসি দুই নম্বর পয়েন্ট, লৌহ শিল্প। দ্রুত গতিতে লোহা গলাবার জন্য এক বিশেষ ধরনের চুল্লি আবিষ্কৃত হয় এবং এর ফলে 1770 খ্রিস্টাব্দের মধ্যে ইংল্যান্ডে লৌহ যুগের সূচনা হয়। এবার আসি তিন নম্বর পয়েন্ট, খনি শিল্প। 1815 খ্রিস্টাব্দে হামফ্রে ডেভির আবিষ্কৃত নিরাপত্তাবাতির ব্যবহারের ফলে খনিতে কাজ করা অপেক্ষাকৃত সহজ ও কম বিপজ্জনক হয়, এর ফলে কয়লার উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পায়। আসছি চার নম্বর পয়েন্টে, পরিবহন। খনি থেকে শিল্পাঞ্চলে কয়লা পরিবহনের জন্য রেলগাড়ির প্রচলন শুরু হয় এবং ক্রমশ ব্রিটেনের শিল্পকেন্দ্রগুলির মধ্যে
যোগাযোগ স্থাপনের জন্য নতুন নতুন রাস্তাঘাট নির্মাণ ও খাল খনন করা হয়। তাহলে বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ হয়ে গেল। এবার আসি তিনের ক্ষয়ের প্রশ্নে। ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল? আসি প্রথমে চীনের ব্যবচ্ছেদ। চীনের বাজার দখল নিয়ে ইউরোপীয় দেশগুলির মধ্যে তীব্র রেষারেষি ছিল, এমনকি প্রতিবেশী দেশ জাপান ও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। তারা সামরিক শক্তিকে কাজে লাগিয়ে চীনকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করে, সেখানে তাদের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য স্থাপন করে। এর ফলে চীন কাঁটা তরমুজের মতো খণ্ডীকরণে পরিণত হয়। এইভাবে চীনের কাছে ইউরোপীয় শক্তিগুলির ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ছিল এক ভয়াবহ অভিশাপ। আসি ব্রিটেন। চীনের ব্যবচ্ছেদে ব্রিটেনের কী ভূমিকা ছিল দেখে নিই। প্রথম ইঙ্গোচীন বা আফিম যুদ্ধে 1840-42 চীন পরাজিত হয়ে ইংরেজদের সঙ্গে নানকিংয়ের সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হয়। এই সন্ধির দ্বারা চীনের ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও ও নিংপো এই 5টি বন্দর ইংল্যান্ডের হস্তগত হয়। জার্মানি একে একে ইউরোপের অন্যান্য দেশ যেমন জার্মানি চীনের কিয়াওচাও বন্দর দখল করে নেয়। এরপর জার্মানি চীনের শান্টং প্রদেশ দখল করে নেয়। রাশিয়া ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে চীনের দ্বিতীয় আফিম যুদ্ধ শুরু হলে সেই সুযোগ নিয়ে রাশিয়া চীনের পতনের পর চীনের পোর্ট আর্থার বন্দর ও লিয়াওটুং উপদ্বীপ দখল করে। এছাড়াও রাশিয়া চীনে বক্সার বিদ্রোহের সুযোগ গ্রহণ করে মাঞ্চুরিয়া দখল করে। আফ্রিকার ব্যবচ্ছেদ। অন্ধকারাচ্ছন্ন আফ্রিকায় উপনিবেশ স্থাপন করে ইউরোপের দেশগুলির আফ্রিকা দেশটিকে ভাগ করে নেওয়াকে বলা হয় আফ্রিকার ব্যবচ্ছেদ। 1885 খ্রিস্টাব্দে বার্লিন চুক্তির মাধ্যমে আফ্রিকা ভাগ করে নেওয়ার জন্য ইউরোপীয় শক্তিবর্গের কাছে সুযোগ উপস্থিত করা হয় এবং বেলজিয়াম প্রথম কঙ্গো অধিকার করে আফ্রিকায় তাদের থাবা বসায়। এই ঘটনায় উৎসাহিত হয়ে অন্য ইউরোপীয় দেশগুলি আফ্রিকা গ্রাস করতে অগ্রসর হয়। আসি ফ্রান্স। 1882 খ্রিস্টাব্দে ফ্রান্স টুনিস দখল করে। 1912 খ্রিস্টাব্দের মধ্যে মরক্কো, সাহারা, গিনি, সেনেগাল, কঙ্গো নদী ও আইভরি কোস্টের মধ্যবর্তী সকল স্থান ফ্রান্স দখল করে নেয়। ইংল্যান্ড আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি স্থান দখল করে নেয়। ইংল্যান্ড উত্তরে কায়রো থেকে দক্ষিণে উত্তম আশা অন্তরীপ পর্যন্ত প্রায় সকল স্থান ইংল্যান্ড দখল করে নেয়। জার্মানি বিসমার্ক আফ্রিকায় সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করে আফ্রিকা মহাদেশের দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ পূর্ব অংশ ক্যামেরুন ও টোগোল্যান্ড দখল করে। স্পেন আফ্রিকা মহাদেশের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত একটি প্রদেশ এবং জিব্রাল্টারের বিপরীত দিকের কিছু অঞ্চলের উপর স্পেন আধিপত্য বিস্তারে সমর্থ হয়। এইভাবে অসহায় আফ্রিকাবাসীর মাতৃভূমি ইউরোপীয় দেশগুলির সাম্রাজ্যবাদী হানার শিকার হয়। বন্ধুরা, পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। ইংরেজি, বাংলা এবং অন্যান্য সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক
অতি দ্রুত পাওয়ার জন্য এবং তোমাদের ক্লাসের নিয়মিত পঠন পাঠন চালিয়ে যাওয়ার জন্য এবং সাজেশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো।